দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতেই জানাবো শিরোনাম। টিসিবির পণ্য ক্রয়ে দীর্ঘ লাইন, মাসে অন্তত দুই দফা সেবা চায় কার্ডধারীরা, সয়াবিন তেল ডালে আগ্রহ বেশি ক্রেতাদের। ডিজিটাল কারেন্সি চালুর উদ্যোগ সময়োপযোগী মনে করেন সংশ্লিষ্টরা, সঠিক ঝুঁকি নিরূপণে বড় চ্যালেঞ্জ সাইবার নিরাপত্তা। নতুন রূপে সেজেছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, পর্যটকের অভাবে ক্ষতির মুখে ব্যবসায়ীরা, উৎসাহিত করার চেষ্টায় প্রশাসন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। টিসিবির পণ্য বিক্রির লাইনে দীর্ঘ সারি, মাসে অন্তত দুই দফা সেবা চায় নিম্ন আয়ের মানুষ। টিসিবির কার্যক্রম সম্পর্কে জানাবেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানীর মোহাম্মদপুরের টিক্কাপাড়ায়, সেখানে আছেন সাইফুল ইসলাম। সাইফুল, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য সংগ্রহের লাইনে ভিড় কেমন দেখছেন এবং পণ্য মান নিয়ে ক্রেতারা কী বলছেন? রবিন, শুরুর প্রশ্নটাই আমি শুরু করতে চাই আপনার প্রথম কথাটা দিয়ে, যে আসলে লাইন কিন্তু আসলে দীর্ঘ সারি, কিন্তু সেই সকাল থেকে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, তবে দেখেছি যে আসলে ফ্যামিলি কার্ডধারী লোকজন যারা হচ্ছে এই টিসিবির কম মূল্যে যে পণ্যটি পাচ্ছে তার জন্য কিন্তু দীর্ঘ সারি। তবে অনেকেই বলছেন যে আসলে তাদের যে প্রতি মাসে একবার করে যে টিসিবির পণ্যটা দিচ্ছে সেটা কিন্তু তাদের কিন্তু বাসায় নিয়ে গেলে কিন্তু রান্নার ক্ষেত্রে বা হচ্ছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে না। তবে অনেকেই বলছেন যে আসলে তাদের যে এই যে সুবিধাটা, টিসিবি পণ্যের যে দেওয়ার সুবিধাটা, সেটা তারা দুইবার চায়। আর অন্যদিক থেকে বলা যায় যে আসলে মান নিয়ে কিন্তু ক্রেতাদের সাথে অনেক জায়গায় কথা বলেছে, তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। তবে আপনাকে আরেকটা কথা বলে রাখতে চাই যে এই এই যে 1 কোটি পরিবারের মাঝে বা ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে পণ্যগুলো দিচ্ছে সেটা কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো চলছে। তবে এই ঢাকা মহানগরী সহ সারা দেশে চলছে এই টিসিবি কার্যক্রম। তবে এই এক্ষেত্রে বলা যায় যে আসলে নিম্ন আয়ের 1 কোটি এই যে উপকারভোগী পরিবার ভর্তুকি মূল্যে তেল, চিনি, ডাল ও পেঁয়াজ পাচ্ছে। তবে এই দফায় নিম্ন আয়ের পরিবার কার্ডধারী যে ভোক্তা আছে সর্বোচ্চ তারা 2 লিটার পাচ্ছে সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি এবং হচ্ছে 2 কেজি পেঁয়াজ কিনতে পারছেন। তবে এক্ষেত্রে বলা যায় যে আসলে এই বাজারে যে এটার মূল্য সেক্ষেত্রে কিন্তু তারা 275 টাকার মতো কম পাচ্ছে, যেটা হচ্ছে 720 টাকায় এই যে প্যাকেজটি তারা কিনতে যেতে হবে বাজারে। তবে এক্ষেত্রে বলা যায় সয়াবিন তেল লিটার তারা 110 টাকা করে পাচ্ছে এবং হচ্ছে আপনার চিনি পাচ্ছে 55 টাকা করে আর মসুর ডাল 65 এবং পাশাপাশি পেঁয়াজ পাচ্ছে 20 টাকা করে। তবে পেঁয়াজ শুধুমাত্র বিক্রি হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা এবং ওই টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট যে জেলাসমূহ আছে সেগুলোতে কিন্তু পেঁয়াজ দেওয়া হচ্ছে, সারা দেশে কিন্তু এই পেঁয়াজটি দেওয়া হচ্ছে না। তবে আগের মতো যে ট্রাক সেল কার্যক্রম হতো, আগে যে ফ্যামিলি কার্ডধারী লোকজন বা হচ্ছে এই ফ্যামিলি কার্ড ছাড়া যে একটা অবস্থান ছিল বা হচ্ছে যারা ক্রয় করতো ফ্যামিলি কার্ড ছাড়া, তবে ওই সময় কিন্তু ট্রাক সেল হলেও কিন্তু তারা বলছেন যে আসলে ট্রাক সেল যে কারচুপি বা হচ্ছে বারবার নিয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা এখন আর নেই। এখন শুধুমাত্র ফ্যামিলি কার্ডের মাধ্যমে এসেই কিন্তু তারা পণ্যগুলি কিন্তু ডিলার পর্যায় থেকে ক্রয় করতে পারছেন। তবে বিক্রয় কার্যক্রমে কেবল মহানগরী ও আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাসমূহে পরিচালনা করা হবে। ডিলাররা দোকান কিংবা হচ্ছে নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি কর্পোরেশন, জেলা, উপজেলায় নির্ধারিত সময় কিন্তু এই কার্যক্রম কিন্তু আসলে চলছে। তবে এই রবিন, আপনাকে আরেকটা কথা আমি যদি বলে রাখতে চাই যে আসলে এই যে ক্রেতাদের যে সমাগম ফ্যামিলি কার্ড নিয়ে এসেছে, তারা এই যে টিসিবি পণ্যগুলো কিনবে, এই টিসিবির পণ্যের মান নিয়ে কিন্তু তাদের এখনো পর্যন্ত আমি কোথাও কোনো রকম অভিযোগ পাইনি। তবে ডিলাররা আমাদেরকে বলছেন যে আসলে যেই পণ্য যাদের দরকার, কারো যদি সয়াবিন তেল লাগছে তারা নিচ্ছে, আর যাদের যদি পেঁয়াজ প্রয়োজন না হয় তাহলে তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে না। তবে ক্রেতারা বলছেন যে আসলে তাদের বেশি প্রয়োজন হচ্ছে তেল, ডাল এবং চিনি, পেঁয়াজ না লাগলেও অনেকেই বলছেন যে হচ্ছে আবার অনেকেরই লাগছে, যার লাগছে না সে নিচ্ছে না। তবে আরেকটা কথা বলা যায়, ডিলাররা বলছেন যে এই পর্যন্ত তাদের যে টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে বিক্রি কার্যক্রম সেটা কিন্তু খুব সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে। রবি, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সহকর্মী সাইফুল ইসলাম। যেতে চাই খুলনায় প্রবীর বিশ্বাসের কাছে। প্রবীর, কার্ডধারীদের পণ্য সংগ্রহে আগ্রহ কেমন দেখছেন? মহানগরে ঠিক কয়টা টিম পরিচালনা করছে টিসিবি? রবিন, কার্ডধারীদের যে টিসিবির পণ্য নেওয়ার আগ্রহ এটা বরাবরই বেশি। এর আগেও দেখেছি যে এত মানুষের ভিড় একসঙ্গে হয়, সেটা দেখেই প্রমাণ করে যে এই পণ্যের প্রতি মানুষের চাহিদা কতটা।
কিছু সময় আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, সে কারণে ভিড় একটু কম। তারপরেও ক্যামেরা যতদূর দেখানো যায় দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ, নারী পুরুষ সকলেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে টিসিবি পণ্য নেওয়ার জন্য। খুলনার শহরের যে 31টি ওয়ার্ড রয়েছে, 4 দিনে পণ্য সেখানে দেওয়া হচ্ছে এবং গত 2 তারিখ থেকে শুরু হয়েছিল, আগামীকাল পর্যন্ত সেটি চলবে। এবং আজ যে পণ্যটি দেওয়া হচ্ছে প্রত্যেককে, সেটি হচ্ছে চিনি 1 কেজি, 2 কেজি মসুরের ডাল, 2 কেজি পেঁয়াজ এবং 2 লিটার সয়াবিন তেল। তবে এখানে একটি সংকট রয়েছে। প্রথম কথা হচ্ছে পেঁয়াজের যে বিষয়টি রয়েছে সেটি আমাদের কাছে মনে হয়েছে খুবই নিম্নমানের পেঁয়াজ, এবং যার কিছু অংশ পচে গেছে বা দুর্গন্ধ বের হচ্ছে আমরা এখানে এসে দেখেছি। এবং যারা এই পণ্যটি নিচ্ছে তারাও বলেছে যে পেঁয়াজটা আরেকটু ভালো হলে তাদের জন্য আরও ভালো হতো। এর বাইরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে যাকে এই পণ্যটি কিনতে হবে একসঙ্গে সব কিছুই কিনতে হবে, অর্থাৎ একটি প্যাকেজের মাধ্যমে 445 টাকা এই প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে। সে কারণে তাকে সব কিছুই নিতে হবে, অর্থাৎ কেউ যদি পেঁয়াজটি পছন্দ না করে অথবা কারো যদি 2 কেজি মসুরের ডাল পারিবারিক কাজে প্রয়োজন না হয় সেটি তাকে এড়ানোর কোনো সুযোগ নেই। সে কারণে দেখতে পাচ্ছেন যে যা কিছু রয়েছে সব কিছু মিলে একটি প্যাকেজের মাধ্যমে তাকে এটি খরিদ করতে হবে। এবং আজকে খুলনা মহানগরীর 9, 10, 11, 12 এবং 20, 21, 22, 23 এই 8টি ওয়ার্ডে দেওয়া হচ্ছে। প্রতি ওয়ার্ডে 4টি করে ভ্রাম্যমাণ দল রয়েছে, যারা কোথাও কোথাও দেখেছি আমরা ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে, আবার কোথাও বৃষ্টির কারণে যে জায়গায় অন্তত মানুষ এসে দাঁড়াতে পারবে এবং পণ্যগুলো সুষ্ঠুভাবে দিতে পারবে এমন একটা জায়গায় তারা আশ্রয় নিয়েছে। এবং আগামীকাল পর্যন্ত টিসিবির এই পণ্য খুলনা মহানগরীতে চলবে। তবে যারা রয়েছে, গ্রাহক রয়েছে, তারা বলেছে যে এটি যদি 2 মাস পরপর অন্তত বা 1 মাস পরপর দেওয়া হয় তাদের জন্য এটি সুবিধা হয়। রবিন, অসংখ্য ধন্যবাদ সহকর্মী প্রবীর বিশ্বাস। সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি চালুর উদ্যোগকে সময় উপযোগী বলছেন আর্থিক খাত সংশ্লিষ্টরা। এতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ডিজিটাল কারেন্সি ব্যবস্থাপনার সম্পৃক্ত হতে খুব বেশি বেগ পেতে হবে না। তবে প্রযুক্তিবিদরা মনে করেন সঠিক ঝুঁকি নিরূপণ করতে না পারলে ডিজিটাল মুদ্রার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে সাইবার নিরাপত্তা। প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে বিশ্বব্যাপী আর্থিক লেনদেনেও পরিবর্তন আসছে। চালু হচ্ছে ভার্চুয়াল মুদ্রা, ডিজিটাল কারেন্সির পথে হাঁটছে উন্নত দেশগুলো, যা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি নামে পরিচিত। বাংলাদেশও এখন সম্পৃক্ত হতে চায় প্রযুক্তি নির্ভর এই নতুন মুদ্রা ব্যবস্থায়। 2022-23 অর্থ বছরের বাজেটে ডিজিটাল মুদ্রা চালুর সম্ভাব্যতা যাচাই করার জন্য কেন্দ্রীয় ব্যাংকে কাজ করার নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী। এই উদ্যোগকে সময়োপযোগী বলছেন সংশ্লিষ্টরা। আমরা এখন টাকা নিয়ে চিন্তা করছি, ডলার নিয়ে চিন্তা করছি, কদিন পরে ডলার টাকা দেখা যাবে না, টাকাই থাকবে না, কারেন্সি থাকবে না, তাহলে কীভাবে হবে? তো এই জন্য আমার মনে হয় রিসার্চ করা দরকার। এখন স্টাডি সেল হচ্ছে, আমরা নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে এগিয়ে যাবে। আমাদেরকেও সেই যে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে কিন্তু চলতে হবে, এগিয়ে দিতে হবে। ডিজিটাল মুদ্রার জন্য ইকোসিস্টেম প্রয়োজন, অর্থাৎ কাগজে নোটের মতোই এই ডিজিটাল মুদ্রা দিয়ে পণ্য বা সেবা ক্রয় বিক্রয়ের সুযোগ থাকতে হবে। বিশ্লেষকরা মনে করেন ডিজিটাল আর্থিক লেনদেনে বাংলাদেশ অনেকটা পথ এগিয়েই আছে। ডিজিটাল কারেন্সি চালু না হলেও আমরা কিন্তু ডিজিটাল পেমেন্ট সিস্টেমে অনেকটা উন্নতি করেছি। শুধু লাস্ট মাইল, অর্থাৎ যে এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লাস্ট মাইলে গিয়ে আমরা ক্যাশ টাকা ব্যবহার করছি, আর ইন্টারমিডিয়েট পথ কিন্তু সম্পূর্ণটা আমরা ডিজিটালি করছি, একদম দিনের শেষে গিয়ে ক্যাশ টাকা দিচ্ছি। সুতরাং আমাদের কিন্তু অভিজ্ঞতা বেশ ভালো। এখন মুদ্রা আছে 3 ধরনের, কাগজের মুদ্রা, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা ইমানি এবং ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রা। ডিজিটাল মুদ্রা ব্যবহারের জন্য মানুষ যুক্ত হবে ইন্টারনেট ও পাবলিক নেটওয়ার্কিং সিস্টেমে, তাই ডিজিটাল মুদ্রা ব্যবহারের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে সাইবার নিরাপত্তা। এই ঝুঁকি সঠিকভাবে নিরূপণ করার কথা বলছেন প্রযুক্তিবিদরা। এটার সাথে কিছু রিস্ক আছে, এখানে কিছু সিকিউরিটি রিস্ক আছে এবং সেই সাথে স্টেবিলিটির ব্যাপারেও কিছু রিস্ক আছে, রাইট? সো আমরা দেখেছি যে
ডিজিটাল কারেন্সির ভ্যালু কিন্তু রিসেন্ট এনভায়রনমেন্টে বেশ বলতো। দ্বিতীয়ত হলো যে এটার সিকিউরিটি, সিকিউরিটি অ্যান্ড অন্যান্য কোনো সাইবার থ্রেটস এর রিস্কগুলো মিটিগেট করা, এই দুটো জিনিস আমাদের বড় করে অ্যাড্রেস করতে হবে। চীন, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, সুইডেন, সিঙ্গাপুর ও হংকং সহ বেশ কিছু দেশ ডিজিটাল কারেন্সির পাইলট প্রজেক্ট শেষ করে এখন চালুর প্রস্তুতি নিচ্ছে। মাসুদুজ্জামান, রবিন, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ দুই মাস পর ভারত থেকে গম আমদানিতে কর্মচাঞ্চল্য ফিরেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বর্ষণের কারণে বিলম্বে প্রবেশ করছে পূর্বের এলসিকৃত এসব গমের চালান। এদিকে এই বন্দর দিয়ে পূর্বের তুলনায় গত অর্থ বছরে আমদানি বেড়েছে 263 গুণ, তবে কমেছে রফতানির হার। দুমাসের বিরতি শেষে আখাউড়া বন্দর দিয়ে আসছে গম, ব্যস্ততা বেড়েছে গম আমদানিকারকদের, চলছে খালাসের কাজ। সোমবার বিকেল পর্যন্ত একে একে 47টি ট্রাকে দেশে প্রবেশ করে 1000 মেট্রিক টন গম। শুল্কমুক্ত সুবিধায় প্রতি মেট্রিক টন গম $355 মূল্যে ভারত থেকে ক্রয় করেছে আমদানিকারক প্রতিষ্ঠান সারদা ট্রেডিং। ভারতে নিষেধাজ্ঞার কারণে গত 30 মের পর গমের আর কোনো চালান আসেনি, কিন্তু নিষেধাজ্ঞার পূর্বেই এলসি করা হয় 15,000 মেট্রিক টনের বেশি গম। 12 মের আগে আমাদের যে এলসিগুলো দেওয়া ছিল সেই পুরাতন এলসির মালগুলো এখন ঢুকতেছে, আর বিলম্বে ঢোকার কারণ হলো এদিকে আমাদের আসামে বন্যা হওয়ার কারণে ভারতবর্ষের সাথে আগরতলা যে জিরানিয়া রেল স্টেশন সেটার কমিউনিকেশন বন্ধ হয়ে গেছিলো, এখন রেল যোগাযোগ আরম্ভ হয়েছে। আমদানি শুরু হওয়ার কারণে বন্দরের চঞ্চলতা ফিরে পেয়েছে, অবহেলিত বা আপনার কর্মচঞ্চলবিহীন পোর্টটা আবার পুরো উদ্যমে চমিয়ে ভাইয়েরা তাদের কাজকর্ম শুরু করে দিয়েছে। 2021-22 অর্থ বছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে 288.32 কোটি টাকার পণ্য আমদানি করা হয়েছে, যা 2020-21 অর্থ বছরের তুলনায় 263 গুণ বেশি। সেই সাথে বেড়েছে রাজস্ব, আমদানি শর্তকে উন্মুক্ত করলে তা ভবিষ্যতে আরও বাড়বে। 2021 সালে আমাদের আমদানি ট্রেভেল ট্যাক্স এবং বন্দরের মাসুল থেকে পেয়েছে 250 কোটি টাকা, 50 লাখ টাকা মাত্র, কিন্তু 21-22 আমরা আমদানির উপর রাজস্ব পেয়েছি ট্রাভেল ট্যাক্স থেকে ধরে বন্দর মাসুল সহ প্রায় 13 কোটি টাকার মতো। ব্যবসায়িকদের সবচেয়ে বড় দাবি ছিল যে নিষিদ্ধ পণ্য ব্যতীত সকল পণ্য আমদানি করতে পারলে আমাদের আখাউড়া স্থলবন্দর দিয়ে শত কোটি টাকা সরকার রাজস্ব পাইত এবং এখানে শত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। তবে আমদানি বাড়লেও কমেছে রপ্তানি। 2020-21 অর্থ বছরে রপ্তানি হয়েছিল 697.70 কোটি টাকার পণ্য। সেই হিসাবে আগের বছরের চেয়ে গত বছর এই স্থলবন্দরে রপ্তানি কমেছে প্রায় 18 কোটি টাকা। ধ্রুবিক রামুল, যমুনা নিউজ। দুই দফা বন্যার পর অনেকটাই নতুন করে সেজে উঠেছে সুনামগঞ্জের পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওড়, কিন্তু এখনও পর্যটকের দেখা নেই খুব একটা। ঘাটে বাঁধা নৌকাগুলোতে বেকার সময় কাটছে নৌ শ্রমিকদের, ক্ষতির মুখে পর্যটন নির্ভর ব্যবসায়ীরাও। পর্যটকদের টাঙ্গুয়ামুখী করতে চেষ্টা করছে প্রশাসনও। দেশের পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় ভারত সীমান্ত ঘেঁষা এলাকায় মেঘ, পাহাড় আর হাওড়ের দিগন্ত জোড়া জলরাশি দেখতে প্রতি বছর ঢল নামে হাজারো পর্যটকের। হাওড় বিলাস আর আনন্দ আড্ডায় মেতে ওঠেন পর্যটকরা। নৌকাতেই খাওয়া দাওয়া, রাত্রি যাপন সহ নির্ধারিত প্যাকেজে রয়েছে সব আধুনিক সুযোগ সুবিধা, তাই ছুটির দিনে প্রশান্তি খুঁজেন নানা বয়সীরা। আসবো করে আসা হয় না, কারণ এখানে সবসময় মানুষজন বেশি থাকেন। এখন বন্যার পরে মানুষজনের আসা যাওয়াটা কম, যার কারণে পরিবার নিয়ে ঘুরতে আসা। সুবিধা নিশ্চিত করতে নৌকার পেছনে কাজ করেন এই শ্রমিকরা, সকাল থেকে রাত পর্যন্ত চলে তাদের পরিশ্রম, বিনিময়ে প্রতিবার ভ্রমণের আয় দিয়ে চলে সংসার। তবে এবারের বন্যার পর তাদের জীবনে এসেছে টানা পড়েন, পর্যটক না থাকায় ঘাটে পড়ে আছে বেশিরভাগ নৌকা। বন্যার কারণে অনেক ঠিকঠাক পাইতেছি না, বুঝছো, আমরা তো এই অত টাকা খরচ করে নৌকা বানাইছি, বসার থাকলে সবাই এখানে বর্তমানে খুব একটা অনাহারের মতো কষ্টটা আছে।
এটা চললে আমরা তো খানি বানা হইলে আমাদের বসা থাকতে হবে। বন্যার কারণে আমরা অন্যের এমন সমস্যা পরিবার লইয়া খাইতে পারেন না, রোজগার না, মালিকও কইছে তার মানে নিজেও খাইতে পারেন না। গেল বছর মনে করেন মাসের মাঝে ২৫ দিনই হাওড়ে থাকছি, পাঁচ দিন মরণ কাটে থাকছি। এবারের মৌসুমে পর্যটকদের জন্য বিলাসবহুল নৌকার বহরে যুক্ত হয়েছিল আরও ২০টি হাউসবোট। সেবার মান বাড়িয়ে প্রতিটিতে ২০-৩০ লাখ টাকা ব্যয় করেন নৌযান মালিকরা, কিন্তু ফাটা পড়েছে ব্যবসায়। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এত প্রিমিয়াম মানের হাউসবোট বানানোর পরেও আমরা আসলে আশানুরূপ সাড়া পাচ্ছি না। এবার এর কারণ হচ্ছে দেশের মানুষ এখনো ভাবছে সুনামগঞ্জে কিন্তু বন্যা পরিস্থিতি চলছে। আমরা অনেক কল পাই যেগুলো ওনারা এখনো আমাদেরকে জিজ্ঞেস করে সুনামগঞ্জে কি বন্যা চলছে। তো এই খবরটা আসলে সবার মাঝে আমাদের ছড়িয়ে দিতে হবে যে না, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অনেক আগেই শেষ। সুনামগঞ্জের পর্যটন খাতের ক্ষতি কাটিয়ে উঠতে চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসনও। এখন আমাদের নদী এবং হাওড়ের পানি স্বাভাবিক অবস্থায় আছে, এখন তারা আসলে নির্বিঘ্নে হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে। আমি সকল পর্যটককে আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, যারা এখানে আসতে চায় তাদের এখনই উপযুক্ত সময়। আমিনুল ইসলাম, যমুনা নিউজ, সুনামগঞ্জ। হারিয়ে যেতে বসেছে বাগেরহাটের তালের গুড়। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে পরিবেশে, এই অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে তাল বাগান, কমছে রস সংগ্রহের পরিমাণও। বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছে অনেকে, তাল গাছের সংখ্যা বৃদ্ধি করতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। উপকূলীয় জেলা বাগেরহাট, লবণাক্ততা বেড়ে যাওয়ার বিরূপ প্রভাব পড়েছে পরিবেশে। এই অঞ্চলে এখন আর তাল বাগানের মনোরম দৃশ্য তেমন চোখে পড়ে না। কাজের অভাবে অনেক গাছই পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন। রস সংগ্রহ কমেছে, গুড়ের পরিমাণও আগের তুলনায় অনেক কম, মিলছে না গুড়ের ন্যায্য মূল্য। এখন যে গুড় হয়, যে পরিশ্রম হয়, এতে আমরা এই টাকা পাচ্ছি না। পাটালি গুড় বানায় বিক্রি করি, কিন্তু এই গুড়ের দাম আমাকে কম দিতেছে। গুড়ের দাম পাচ্ছি আমরা ৭৫-৭৫ টাকা দাম পাচ্ছি। এই গুড় যদি ১০০ টাকা বাজার হতো তাহলে আমাকে পারিশ্রমিকটা ঠিক মতো হতো। অল্প দামে যদি বিক্রি করা লাগে তাহলে গরিব গুড়োরা কীভাবে বাঁচকে থাকবে আর কীভাবে খাবে? তাতে আমার কোনো মজা টজা নাই। এখন তো গাছও নাই, গাছও কম, কাটেও না। বড় রাস্তার পাশে তাল গাছ লাগাতে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। উঠান বৈঠকের মাধ্যমে পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। পরিবর্তিত জলবায়ুর কারণে আমাদের এই এলাকায় তালের গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আমরা কৃষক প্রশিক্ষণে, উঠান বৈঠকে এবং বিভিন্ন ফোরামে আমরা আমাদের কৃষক ভাইদেরকে আবারও তালের ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বেশি বেশি তালের গাছ রোপণের পরামর্শ দিচ্ছি। বাগেরহাট জেলায় ২৮৯ হেক্টর জমিতে তাল গাছের চাষ হয়। সাইফুল ইসলাম, যমুনা নিউজ। এবারে জানাবো পুঁজিবাজারে আজকের লেনদেনের খবরাখবর। পুঁজিবাজারে আজকের লেনদেন মোটামুটি ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ডিএসইএক্স ইন্ডেক্সে ৭৭.৩ পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়েছে ৬,৩২৬, ডিএসইএস ইন্ডেক্সে ১৪.৩ পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়েছে ১,৩৭৬, ডিএস30 ইন্ডেক্সে ২৭.৮ পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়েছে ২,২৬২ পয়েন্ট। এখন পর্যন্ত ১,০১,৩১টি শেয়ারের লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য যদি বলতে চাই ৬০৪ কোটি টাকা। লেনদেনের ভিত্তিতে যদি বলতে চাই দামের যে ঊর্ধ্বমুখী প্রবণতা, সেই জায়গাটায় ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে, ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এবং লেনদেনের ভিত্তিতে শীর্ষে থাকা কোম্পানিগুলোর কথা একটু বলতে চাই। শীর্ষের দিকে রয়েছে বেক্সিমকো, ফরচুন, ডেল্টা লাইফ, মালিক স্পিন এই সকল প্রতিষ্ঠান, এবং এর সঙ্গে রয়েছে ইন্ট্রাকো, রবি, সোনালী পেপার, বিএসসি, আইএফআইসি, স্পেক সিরামিক্স, এই এসপি সিরামিক্স এই সকল প্রতিষ্ঠান লেনদেনের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে শীর্ষের দিকে রয়েছে। একটু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যেতে চাই। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও মোটামুটি সকালের দিকে দরপতন থাকলেও এখন খানিকটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তবে বেলাবেলার সঙ্গে সঙ্গে খানিকটা নিম্নমুখীও লক্ষণ দেখা যাচ্ছে। এবং লেনদেনের দিক থেকে যদি বলছে ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে, ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে, ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনের ভিত্তিতে শীর্ষের দিকে যে সকল প্রতিষ্ঠান রয়েছে, ফনিক্স ফিন্যান্স, ফারিস্ট ফিন্যান্স, আর বিআইএফসি, এমএআর সিনস, ইউনিকর্ন ক্যাপ এই সকল প্রতিষ্ঠান, ফার্স্ট ব্যাংক
এই সকল প্রতিষ্ঠান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের ভিত্তিতে শীর্ষের দিকে রয়েছে। তুরস্কে পৌঁছেছে ইউক্রেন থেকে যাওয়া প্রথম শস্যবাহী জাহাজ। মঙ্গলবার রাতে ইস্তাম্বুল বন্দরে নুঙ্গুর কলেজ নৌযানটি জয়েন্ট কোঅর্ডিনেশন সেন্টার জেসিসির তত্ত্বাবধানে আজ হবে তল্লাশি। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বুধবার স্থানীয় সময় সকাল 10টার দিকে হবে তল্লাশি। রাশিয়া, ইউক্রেন, তুরস্ক ও জাতিসংঘের প্রতিনিধিরা থাকবেন নজরদারিতে। এরপর নিরাপদ করিডোরের মাধ্যমে রওনা দেবে লেবাননের উদ্দেশ্যে। সোমবার ওডেসা বন্দর থেকে 26,000 টনের বেশি ভুট্টা নিয়ে রওনা দেয় জাহাজটি। প্রায় 36 ঘন্টা পর কৃষ্ণসাগর থেকে প্রবেশ করে বসফরাস প্রণালীতে। গত ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পরই বন্ধ হয়ে যায় ইউক্রেনের বন্দরগুলো, আটকা পড়ে লাখ লাখ টন খাদ্যপণ্য। গত বছর জাতিসংঘ তুরস্কের মধ্যস্থতায় হয় মস্কো কিয়েভ চুক্তি, যার জেরে শুরু হলো পণ্য সরবরাহ। ইউক্রেনে বন্দর ছাড়ার অপেক্ষায় পণ্যবাহী আরও 15টি জাহাজ। তাইওয়ানের খাদ্যপণ্য পড়ল চীনের নিষেধাজ্ঞার কবলে। মার্কিন স্পিকারের সফরকে ঘিরেই অর্থনীতিকে খড়গ। বুধবার সকালে চীনের বাণিজ্য মন্ত্রী ঘোষণা দেন তাইওয়ান থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো লেবু বা কমলা জাতীয় ফল, দুই প্রজাতির মাছ এবং বালু। একদিন আগেই তাইওয়ান উৎপাদিত বিস্কুট ও কনফেকশনারি খাবারের উপর পড়ে নিষেধাজ্ঞার খড়গ। অর্থনীতির জন্য অনেকাংশে চীনের উপর নির্ভরশীল তাইওয়ান, সেখান থেকে 30% পণ্য ও খাদ্যশস্য রপ্তানি করা হয় বেজিংয়ে। তাছাড়া অন্যতম বাণিজ্যিক সহযোগীও তারা। এদিকে বুধবার দরপতনের মধ্য দিয়ে এশিয়ার পুঁজিবাজারে শুরু হয় লেনদেন। তাইওয়ানের স্টকের সূচক 1.6% নিম্নমুখী। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।